হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সব সময়ের জন্য ভালো থাকবেন। আর আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন। তো চলুন আজকের মতো শুরু করা যাক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা তৈরি করছেন বলে মনে করছেন সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাই এ নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সম্প্রতি হেফাজতে ইসলামসহ দুই একটি ইসলামী দল বিরোধিতা শুরু করে। ভাস্কর্য নির্মাণ বন্ধের দাবি নিয়ে এখনও সোচ্চার তারা। শুরুর দিকে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা চুপ থাকলেও হেফাজতের আমিন বাবু নগরী বক্তব্যের পর এখন তারা চড়া সুরে কথা বলছেন। শুক্রবার 27 নভেম্বর চট্টগ্রামের হাটহাজারিতে আয়োজিত এক মাহফিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমিন জুনায়েদ বাবু নগরী বলেন, আমি কোনো পার্টির নাম বলছি না, কোনো নেতার নাম বলছি না। কেউ যদি আমার আব্বার ভাস্কর্য স্থাপন করে সর্বপ্রথম আমি তার টেনে হিঁচড়ে ফেলে দিব। এই বক্তব্যের পর শনিবার 28 নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের স্থপতির ভাস্কর্য টেনে হিজড়ে নামাবে বলে কোনো কোনো ধর্ম নেতা বক্তব্য রাখছেন। তাদের এমন রুচি এবং ভাষা ব্যবহার দেখে তাদের ধর্মচর্চা ও ইসলাম রুচিবোধ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। ওবায়দুল কাদের হুঁশিয়ারি করে বলেন, সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তি বিনষ্টের যে কোনো অপচেষ্টা করলে জনগণই রুখে দাঁড়াবে। অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো অপচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে। সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা বলছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এ ধরনের বক্তব্য ও বিরোধিতা মানে শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এর বিরুদ্ধে যে কোনো তৎপরতা সরকার কঠোরভাবে দমন করবে। হেফাজতে ইসলামের মহাসচিব নূর হোসাইন কাশেমি বৃহস্পতিবার 26 নভেম্বর জামিয়া মাদানিয়া বারিদারা মাদ্রাসায় আলেমদের এক জরুরি সভায় প্রাণী বা মানব মূর্তি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন। গত 13 নভেম্বর চরমোনাইয়ের পীর ও ইসলাম আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কারিম ভাস্কর্য নির্মাণের স্থল ঢাকার দোলাইপাড় এলাকায় এক সমাবেশে বলেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের চক্রান্ত তহিদি জনতা রুখে দেবে। রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি স্থাপনের সিদ্ধান্ত থেকে সরকারকে ফিরে আসতে হবে, সরে না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। একই দিনে বাংলাদেশ খেলাপথ মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক ঢাকার বিএমএ মিলনায়তনে এক অনুষ্ঠানে বলেন, বঙ্গবন্ধুর মূর্তি স্থাপন তার আত্মার সাথে গাদ্দারি করার সামিল। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে তারা বঙ্গবন্ধুর সুসন্তান হতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলিম হিসেবে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তার মূর্তি তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করা হলে তা হবে বঙ্গবন্ধুর আত্মার সাথে বেইমানি। এ ধরনের বক্তব্যের পর সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ছিল না। বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছিলেন। গত 17 নভেম্বর সচিবালয়ের সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে বিষয়টি সম্পর্কে সাংবাদিকরা জানতে চান। এ সময় কাদের বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি, এরপর দল বা সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কথা বলা হয়নি। শনিবারই 28 নভেম্বর প্রথম দলের পক্ষে থেকে ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া বক্তব্য করেন। সরকার ও আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, কৌশলগত কারণে সরকার ও দল এতদিন চুপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। যেহেতু ওই গোষ্ঠীটি এখনও অবস্থান থেকে সরে আসেনি, তাই সরকার ও আওয়ামী লীগও অবস্থান স্পষ্ট করবে। বিষয়টি নিয়ে ওই গোষ্ঠী অগ্রসর হওয়ার চেষ্টা করলে সরকার কঠোর অবস্থান নেবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে জানতে চাওয়া হলে তিনি বাংলা নিউজকে বলেন, মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়, এটা তাদের বুঝতে হবে। টাকায় তো ছবি ব্যবহার করা হয়, আমরা করছি, তারা অনেক কথাই বলছে, আমরা শুনছি, দেখছি। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলা নিউজকে বলেন, শিল্প, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য,
মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে কোনো আপোষ নেই, আওয়ামী লীগ কখনো আপোষ করেনি, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা করেছি, যুদ্ধাপরাধীদের বিচার করেছি, বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে কোনো বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।